সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহবর্ণ পক্ষ থেকে আরেকবার স্বাগতম আমি আপনাদের সামনে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোন তারের ক ইঞ্চি পর্যন্ত নেট হয় ক ইঞ্চি গ্যাপ পর্যন্ত বা কয় ইঞ্চি ফাঁকার নেট হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং কি মূল্য নিয়েও আলোচনা করব। এবং কি মূল্যের যে ডিফারেন্সটা সেটা নিয়েও আলোচনা করব। যে কোনটার কোন তারের দাম কত হতে পারে আনুমানিক একটা আপনাদেরকে আইডিয়া দিব দেখেন এই আমার সামনে দেখতে পাচ্ছেন এইখানে দুইটা কোয়ালিটির নেট দেখেন আপনারা ভালো করে দেখেন এখানে বুঝতে পারেন কিনা যে দুই কোয়ালিটির নেট এটা হচ্ছে ষোলো নাম্বার তারের এক ইঞ্চি অভার একশোতা অভার গ্যাপের নেট গ্যালবানাইজ করা জিআই তার দিয়ে তৈরি এটাও হচ্ছে এক ইঞ্চি অ্যাকুরেট গ্যাপের নেট এটা এক ইঞ্চি অ্যাকুরেট একটা মাপ অ্যাকুরেট ষোলো নাম্বার তারের গ্যালভানাইজ করা জিআই তারের নেট এটাও হচ্ছে এক ইঞ্চি ওভারগ্যাপেন্ডেড সেই ক্ষেত্রে মূল্যটাও অনেক ডিফারেন্স যেমন এটা যদি তেরো টাকা হয় এটার মূল্য হচ্ছে পনেরো টাকা এখন প্রশ্ন করবেন যে কারণটা কী ভাই এটা হচ্ছে এক ইঞ্চি এক এটা যদি পাঁচশো স্কোয়ার ফিট মাল বের হয়ে থাকে এটা মাল বের হয়েছে চারশো স্কোয়ার ফিট চিন্তা ভাবনা করেন যে একশো স্কোয়ার ফিটের মালের দাম কত তো সেই ক্ষেত্রে এইভাবেই মালের মূল্য নির্ধারণ করা হয় এবং কি কাস্টমাররাও অনেক সময় প্রতারিত হয় ধোকার মাধ্যমে পড়ে যান ধোকার মধ্যে পড়ে যান অ্যাকুরেট মাল দিতে গেলে একটু দামটা বেশি হবে এটাই স্বাভাবিক এই আরেকটা মাল দেখেন আমার সামনে এই ষোলো নাম্বার তার দিয়ে এক ইঞ্চি গ্যাপ থেকে শুরু হাফ ইঞ্চি গ্যাপ থেকে শুরু করে আপনার আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি পর্যন্ত করা যায় এর বেশি এক ইঞ্চি এর বেশি ষোলো নাম্বার তার দিয়ে তিন ইঞ্চিতে বড় গ্যাপ করা যায় না এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে চোদ্দো নাম্বার তার অথবা কেউ কেউ পনেরো নাম্বার তারও বলে থাকেন এই তারটা দিয়েও হাফ ইঞ্চি থেকে শুরু করে সাড়ে তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি পর্যন্ত গ্যাপ করা যায় তো এ জিআই নেটের মূল্যটা আপনার গ্যাপের উপর তারের উপর ডিপেন্ড করে আপনারা পঞ্চাশ পয়সা এক টাকা কম পাইলে সেখান থেকে ক্রয় করেন অনেক সময় চিন্তা চিন্তাভাবনা করেন না যে কিভাবে আপনাকে কম দিচ্ছে এই এইখানে এটা হচ্ছে সাড়ে চোদ্দো নাম্বার তার কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে বাজারে যারা চোদ্দো নাম্বার চোদ্দো নাম্বারের জায়গায় সাড়ে চোদ্দো তারটা ব্যবহার করে তারের পয়েন্টগুলো এরকম যত উপরের দিকে যাবেন যেমন ষোলো নাম্বার তার চিকন তার থেকে পনেরো নাম্বার তারটা একটু মোটা চোদ্দো নাম্বার আরও মোটা এই হচ্ছে চোদ্দো নাম্বার তার চোদ্দো নাম্বারের ক্ষেত্রে যদি আপনার সাড়ে চোদ্দো তারটা ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে মূল্যটা কিন্তু অনেক কমে যাবে তো ফলে বিক্রেতা লাভবান হবে আর ক্রেতা ক্ষতির মধ্যে পড়ে যাবে তো নেটগুলা ক্রয় করার সময় আপনারা এই বিষয়গুলো ভালো করে ক্রেতা বিক্রেতার কাছ থেকে জেনে নেবেন এবং কি জিজ্ঞেস করে নেবেন যে ভাই এইটার জায়গায় তো আবার এইটা দিবেন না ভালো করে যাচাই বাছাই করে আপনারা নেটগুলা ক্রয় করতে করবেন যাতে আপনারা নিজেরা ক্ষতির মধ্যে না পড়েন এই কথাগুলো বলার উদ্দেশ্য অনেকেই প্রশ্ন করেন থাকেন যে ভাই আপনার আপনাদের কাছে চাই একটা আপনারা আর একটা দেন এরকম এর আগে আমরা আমাদের ক্ষেত্রে হয়েছে এই প্রশ্নগুলোর জবাবের কারণেই আমি এই কথাগুলো বললাম যে এরকম মাল হয়ে থাকে চোদ্দো জায়গায় সাড়ে চোদ্দো ষোলো জায়গায় সাড়ে ষোলো বারো জায়গায় সাড়ে বারো অনেকে এটা কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল মাপের ক্ষেত্রে পাবেন না এটা এটা ব্যবসায়ীদের স্বার্থে পয়েন্ট আকারে তার একটু হালকা করে বানিয়ে থাকে যার ফলে এই নেট যদি হালকা চিকন দেয় ক্রেতা বিক্রেতা আপনার হালকা চিকন দিলে বিক্রেতা লাভবান হবে কিন্তু ক্রেতা ক্ষতির মধ্যে পড়বে ক্রেতা কিন্তু বুঝবে না যে আমাকে আমাকে হালকা একটু ডাউন মাল দিচ্ছে দিয়েছে তো আপনারা যারা এই নেটগুলো ক্রয় করতে চান এই দেখেন এটা হচ্ছে দশ নম্বর তার এটা আপনার দেড় ইঞ্চি থেকে শুরু করে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এটা বাউন্ডারি বেড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় এ হচ্ছে চোদ্দো নম্বর তারের চার ইঞ্চি গ্যাপ চোদ্দোর জায়গায় সাড়ে চোদ্দো হয় এ হচ্ছে সাড়ে চোদ্দো নম্বর তারে তিন ইঞ্চি গ্যাপ এটা সাড়ে চোদ্দো নম্বর তারের আড়াই ইঞ্চি গ্যাপ এরকম চোদ্দো আর সাড়ে চোদ্দো যেমন পার্থক্য বোঝা যায় না মিটার এবং কি চাকা এক একটা তার মাপার চাকা আছে ওই চাকার সাহায্যে এই তারগুলো মাপা হয় এবং কি মিটার আছে এই মিটারের মাধ্যমেও মাপা হয় যদি চোদ্দোর জায়গায় সাড়ে চোদ্দো কেউ দেয় সেই ক্ষেত্রে আপনারা যেমন বুঝবেন না যদি দশের জায়গায় সাড়ে দশ দেয় বা এগারো নাম্বার তার দেয় সেটাও আপনারা বুঝবেন না অথবা একটি পণ্য কেনার আগে অনেক যাচাই বাসাই করে কিনবেন আমার কাছ থেকে নেন বা আরেকজনের কাছ থেকে নেন যার কাছ থেকে নেন কথা যেটা কাজে যেন মিল থাকে সেইভাবে কথাবার্তা বলে কমিটমেন্টের মাধ্যমে আপনারা মালগুলা বা নেটগুলা ক্রয় করবেন এটাই আমাদের কাম্য তো আপনারা যারা আমাদের নেটগুলা দোকানে এসে ক্রয় করতে চান যদি বলেন যে ভাই আমি গিয়ে ওইখানে বসে থেকে বানিয়ে নিয়ে আসবো তারাও আমাদের এইখান থেকে মাল নিতে পারবেন কারণ আমাদের এরকম চারটা মেশিন রয়েছে এই চারটা মেশিন সব সময় রানিং থাকে তো আপনারা যে কেউ আমাদের দোকানে এসে এই যে ডাশ বিভিন্ন কোয়ালিটির ডাইস এই ডাইস দিয়ে মালামালগুলা বা পণ্যগুলা যে এই নেটগুলা তৈরি করা হয় এ দেখেন ছোট ডাইস বড় ডাইস বিভিন্ন কোয়ালিটির ডাইস এরকম আমার চারটা মেশিন রয়েছে যার ফলে আপনারা যে কেউ অন্তত দুই হাজার ফিট মাল আমার প্রতিদিন প্রোডাকশন দিতে পারি দুই হাজার ফিট লম্বায় দুই হাজার ফিট লম্বা আমি প্রতিদিন প্রোডাকশন দিতে পারি যদি কারো আরও বেশি প্রয়োজন থাকে একদিনে তাও আমরা সেটা দিতে পারবো তো আপনারা আমাদের দোকানে এসেও এই পণ্যগুলো ক্রয় করতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মেসেজ শাহাপড়ান পোলট্রি সার্ভিসেস ভুয়াপুর বাজার টাঙ্গাল ডিস্ট্রিক্ট অবস্থিত অগ্রণী ব্যাংকের একশো গজ উত্তর পাশেই অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা ঘরে বসেও এই পণ্যগুলো পেতে পারেন আমরা সুন্দরবন এসে পরিবহন করতো বিভিন্ন পরিবহনের মাধ্যমে আপনাদের দাঁড় প্রান্তে এই পণ্যগুলো পৌঁছে দিয়ে থাকি যদি কেউ বেশি পরিমাণে মাল নেন তাহলে আমাদের নিজস্ব পরিবহন রয়েছে সেই নিজস্ব পরিবহন দ্বারা আপনাদের কাছে পণ্যগুলা পৌঁছে দেব দেখেন ভালো করে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ জিরো সেভেন ওয়ান সেভেন অথবা জিরো ওয়ান নাইন ওয়ান নাইন নাইন থ্রি সেভেন ফাইভ টু এইট নাম্বারেও যোগাযোগ করেও আপনাদের আপনারা এই পণ্যগুলা সংগ্রহ করতে পারবেন এই দেখেন আমাদের কাছে প্লাস্টিক নেট পিভিসি কভারিং নেট অন্য অন্য সকল প্রকার সকল ধরনের নেট রয়েছে এই নেটগুলো আপনাদের চাহিদা অনুসারে যা যেটা চাহিদা বলবেন আমরা ন্যায্য যেটা যেটা পারফেক্ট যেটা কথা থাকবে সেই কথা অনুযায়ী নেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেব তো আজকের মতো এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক শেয়ারের মাধ্যমে আপনাদের বিভিন্ন মতামত জানাবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম